প্রতাপদ্বীপ প্রাচীন হাসপাতালে প্রসূতি বিভাগ পুনরায় চালু করার জন্য সংসদের কাছে আর্জি জানালেন মন্ত্রী। বুধবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর বিধানসভার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করলেন পূর্ব বর্ধমানের নবনির্বাচিত সাংসদ ডক্টর শর্মিলা সরকার। নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে পূর্বস্থলী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও দোগাছিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ঘুরে দেখেন সাংসদ। শুধু তাই নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা, ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধ ব্যবস্থা নিয়েও বৈঠক আলোচনা করেন সাংসদ। জানা গেছে, শতাব্দী প্রাচীন দোগাছিয়া হাসপাতালে আগে প্রসূতি মায়েদের সন্তান প্রসবের ব্যবস্থা থাকলেও এখন তা আর নেই। আজকে ঘুরলাম, উপস্থিতিতে প্রথমে ব্লকে গেছিলাম, ওখানে মিটিং হলো, একটা ডেভেলপমেন্ট মিটিং, রিভিউ মিটিং। তারপরে এখানে এসেছিলাম পূর্বস্থলী বিপিএসিতে, এখানে একটু ওদের সঙ্গে সবার সঙ্গে কথা বললাম, এখানে যারা আছেন ডক্টর স্টাফ যারা সবাই আছেন। এবার এখানে থেকে আমরা দোগাছিয়া হসপিটালটা যাবো, বিপিএসি যেটা আছে। সেই ব্যবস্থা পুনরায় শুরু করতে সংসদের দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়া হাসপাতালের বিভিন্ন রকম উন্নয়ন নিয়েও সংসদকে আর্জি জানানো হয়। এছাড়া এদিন পূর্বস্থলী দুই পঞ্চায়েত সমিতিতে ব্লক উন্নয়ন নিয়েও প্রশাসনিক বৈঠক করেন। এদিন হাজির ছিলেন সংসদ শর্মিলা সরকার, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তথা পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। একদম বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রাম দোগাছিয়ার কিছু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, যে স্বাস্থ্যকেন্দ্রটি ইংরেজ আমলে তৈরি হয়েছিল, প্রায় এটা হেরিটেজ, 100 বছরের পুরনো হাসপাতাল। সেই পুরনো হাসপাতালে ওনার দৃষ্টি আকর্ষণ করতে উনি একজন চিকিৎসক ও অধ্যাপিকাও তিনি সাথে সাথে সম্মতি দিয়েছেন। আমাদের প্রিয় বিধায়ক আপনাদের মাননীয় তপনচারী যেখানে উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক আছেন, সহসভাপতি অশোক আছেন, প্রধান উপপ্রধান সমস্ত বিশিষ্ট জনেরা আছেন। আমাদের একটা দীর্ঘদিনে ইয়ে ছিল যে দোগাছিয়া প্রত্যন্ত গ্রাম, এখানে তো 10 বেডের হাসপাতাল একসময় তৈরি হয়েছে, তারপরে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, মমতা মাঝি মুখ্যমন্ত্রী আসার পর উন্নতি হয়েছে, কিন্তু হাসপাতালটা আবার জায়গায় যদি ফিরে যায় তাহলে এই এলাকার প্রত্যন্ত এলাকার মানুষ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উপকৃত হবে। লোকের স্বাস্থ্যসাথী কার্ড আছে, সবই আছে, মমতা দি করেছে, কিন্তু এখানে ইনস্টিটিউশনাল ডেলিভারি প্রাতিষ্ঠানিক যে প্রসব এটা বন্ধ হয়ে গেছে। আরো অন্যান্য ফার্মাসিস্ট ডাক্তার আছে, যদি চালু করা যায় তাহলে এই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল, শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল, পূর্বশ্রী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এই দোগাছিয়ার এই প্রত্যন্ত গ্রামের পেছনে মন্তেশ্বর ব্লকের বহু গ্রাম, স্বাভাবিকভাবে এই 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে কিন্তু যেতে হয়। একটা এই প্রত্যন্ত সোনাকুড়ি কিংবা ঘোপা কিংবা গাগড়া এখানকার সন্তান পশু বা মা, তাকে যেতে গেলে যে কষ্টটা অনুভব হয় সেটা জানি, কিন্তু তপন চাটির বিধায়ক হয়ে যাওয়ার পর পরিবহন ব্যবস্থা রাস্তার উন্নতি করেছেন, কিন্তু তাতেও যদি হতে পারে মানুষ উপকৃত হবে। শর্মিলা এসেছেন, ওকে আমি ধন্যবাদ জানাই। সাংসদ হিসেবে তিনি এর আগেও গঙ্গা ভবন নিয়ে লোকসভায় দৃষ্টি আকর্ষণ করেছেন, আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক, তার কাছে দৃষ্টি আকর্ষণের জন্য মুখ্যমন্ত্রীকে বলতেও মানুষ আবেদন করেছেন, আমরাও চেষ্টা করছি, কেন সরকারের কেন্দ্রের বঞ্চনা তো আপনারা জানেন যে সেই জন্য অনেক কাজই করা যাচ্ছে।